নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার সঙ্গে আমি রয়েছি পারমিন। এই ভিডিওটি নিবেদন করছেন পূর্তিয়র, স্ফূর্তি কি বাদ পূর্তি কে সাথ। ভালোবাসা শব্দটা মাথায় এলেই একসাথে অনেক কিছুই আমাদের মাথায় পরপর আসতে থাকে, যেমন সম্পর্ক, আবেগ, আরও অনেক কিছু। কখনো কখনো ভালোবাসার মানুষও মাথায় এসে থাকে। তবে এই ভালোবাসার সম্পর্ক, মানে সেটা যে কোনো সম্পর্ক, মানে মা ছেলে, বাবা মেয়ে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ছাত্র শিক্ষক, সে যে কোনো ভালোবাসার সম্পর্কই হোক না কেন, তা কি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ হতে পারে? চলুন শুনে নিই শহরবাসী এই বিষয়ে কী বলছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রীতা বোস, তাকে জিজ্ঞাসা করে নেব, আপনি কি মনে করেন ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে? ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না, ওটা এক একজন এক এক রকম নির্ভর করে। তবে সব ভালোবাসার মধ্যেই স্বার্থের একটা গন্ধ থাকে, যেমন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এমনকি মাও ভালোবাসে তাদের সন্তানে কোথাও, কিন্তু তার পরিবর্তে একটা কিছু চাওয়া থেকে থাকে, তার পিছনেও একটা চাওয়া থাকে। একবারে সম্পূর্ণ কেউ কাউকে ভালোবাসে না, মানুষ একমাত্র নিজেকেই সম্পূর্ণভাবে ভালোবাসে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রতন দে, তাকে জিজ্ঞাসা করে নেব যে কখনো প্রেম করেছেন? হ্যাঁ, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, ওয়াও। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে? ভালোবাসা নিঃস্বার্থ হয় না। কেন মনে হয় আপনার? এটা পরস্পরকে একটা দরকার থাকে, মানে এখনকার যুগে, মানে আমি নিজে একটা প্রফেশনাল লাইফ মানে দেখছি বা জব করছি, নিঃস্বার্থ বলে মানে স্বার্থ ছাড়া কিছুই হয় না আমি মনে করি। সেটা সব ক্ষেত্রেই, ফ্যামিলি মানে গুরুজনদের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, মা বাবারও একটা স্বার্থ থাকে না, ছেলে এই 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 যার সঙ্গে প্রেম করবেন তারও তো এখন বুঝতে পারছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জয়ন্ত পাল, তাকে প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে প্রেম করেছেন কখনো? কলেজ লাইফে হয়েছিল একবার, বাট এখন অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, আপনি কি তাহলে বিশ্বাস করেন যে ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে? অবশ্যই, বিয়ের পরেই সেটা বুঝেছি। আচ্ছা, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পর আপনি ভালোবাসা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, একদম। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুস্মিতা পাল, তাকে প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে আপনার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। তো বিয়ের পর কি প্রেম খুঁজে পেয়েছেন? হ্যাঁ। তো ভালোবাসা, আপনার কি মনে হয় যে ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে? হ্যাঁ, অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রীতি আগরওয়াল, তাকে জিজ্ঞাসা করে নেব আপনি কি বিশ্বাস করেন যে ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে? অফকোর্স, প্যার তো আনকন্ডিশনালি হতা হ্যায়। প্যার আনকন্ডিশনাল ইসলিয়ে হতা হ্যায় কি আজ দেখি এক মা আপনে বচ্চে সে প্যার করতি হ্যায় ওয়ো আনকন্ডিশনাল হতা হ্যায়। কোই মা ইয়ে নেই চাহতি হ্যায় কি মেরা বচ্চা মেরে লিয়ে ইয়ে করেগা তব মে উসসে প্যার করুঙ্গি, ঠিক হ্যায়। এসে হি আগর আপ ভগবান মে বিলিভ করতে হ্যায় তো ভগবান কা প্যার ভি আনকন্ডিশনাল হতা হ্যায়। ওয়ো উসকা প্যার কিসি ভি ইনসান কে লিয়ে কম ইয়া জ্যাদা নেই হতা হ্যায়। জো আপকো ভগবান সে ভি মিলতা হ্যায় ওয়ো আপনে কর্মো কে হিসাব সে মিলতা হ্যায়। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শ্বেতা ঘোষ, তাকে জিজ্ঞাসা করে নেব যে আপনার মতে কি আপনি কি মনে করেন যে ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে? হ্যাঁ, হতে পারে, অনেকে তার জন্য অনেক স্যাক্রিফাইস করে, মানে নিজের ভালোবাসাকে ছেড়ে অন্যের সাথে মানে ছেড়ে দেয় বা ইয়েকে, কিন্তু অনেক সময় আবার নিঃস্বার্থ হয়ও না মানে তার জন্য। কোন ক্ষেত্রে নিঃস্বার্থ হয় এবং কোন ক্ষেত্রে নিঃস্বার্থ হয় না বলে মনে করেন? না, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর, কেউ কেউ সেটাকে নিঃস্বার্থভাবেই দেখে, মানে তার জন্যে ছেড়ে দেয়, পরিবার ছেড়ে দেয়, বা অনেক সময় ভালোবাসার জন্যে ভালোবাসার মানুষকেও ছেড়ে দেয় মানে অন্য করে, আবার অনেক সময় মানে টাকা পয়সার জন্যই ভালোবাসে, এরমও হয়, সেটা ডিপেন্ড। শুনে নিলাম শহরবাসীর বক্তব্য, কেউ বললেন ভালোবাসা নিঃস্বার্থ হতেই পারে, কেউ কেউ বলেন যে ভালোবাসা সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে হতে পারে না। এবার এই বিষয়ে জানবো আপনাদের মতামত, আপনারা কি মনে করেন ভালোবাসা কি সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে হতে পারে? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি নিবেদন করেছিলেন পূর্তি ওয়েস, স্ফূর্তি কি বাদ পূর্তি কে সাথ। আমাদের ওয়েবসাইট www.jiobangla.com অবশ্যই একবার হলেও ভিজিট করবেন, এবং সাথে আমাদের ফেসবুক পেজ জিও বাংলাও লাইক করতে ভুলবেন না। ক্যামেরায় অরিজিতের সাথে আমি পারমিতা, দেখতে থাকুন জিও বাংলা।